মিরন বরিশালের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং চিকিৎসা নিয়ে রোগীদের কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আশা। আমি প্রথমেই যেমনটা জানতে চেয়েছেন রোগীদের অভিযোগ আছে কিনা সেখান থেকে শুরু করি। রোগীদের অভিযোগ আছে, তারা যেমন বেশ কজন রোগী অভিযোগ করে, স্বজনরা অভিযোগ করেছেন যে গতকালকে ভর্তি হলো এখন পর্যন্ত তাদের চিকিৎসকরা দেখেননি, এরকম একটা অভিযোগ আছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যদি চিত্র বলি, গতকালকে থেকে 24 ঘন্টা এখানে ভর্তি আছে 74 জন রোগী এবং নতুন ভর্তি অর্থাৎ 24 ঘন্টা নতুন ভর্তি হয়েছে 21 জন। এছাড়া যদি বরিশাল বিভাগের পরিসংখ্যান বলি, তাহলে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী হচ্ছে বরগুনাতে। বরগুনাতে গত 24 ঘন্টায় 94 জন রোগী ভর্তি আছে এবং অন্য অন্য হাসপাতালে বরিশালের হাসপাতালগুলো সহ ডেঙ্গু, কিন্তু আগে ধারণা করা হচ্ছিল যে রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, এখন কিন্তু গ্রামেগঞ্জে সর্বত্রই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এবং আমরা হাসপাতালের যে চিত্র দেখি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে অধিকাংশই গ্রাম থেকে আসা রোগী। এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশালে 28 জন রোগীর কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এবং চিকিৎসকরা যেমনটা বলেছেন যে প্লাটলেট কমে গেলেও শঙ্কিত না হয়ে মূলত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র নেওয়ার তারা পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তারা যেমনটা বলেছেন যে প্যানিক না হয়ে মূলত ডেঙ্গু রোগীদের যে ব্যবস্থাপত্র দেওয়া হয় সেগুলোর দিকে যদি নজর রাখে তাহলে দ্রুতই ডেঙ্গু রোগীরা সুস্থ হয়ে উঠবেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।